আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের গর্জিয়াস নেট কাপড় দিয়ে গোল জামা তৈরি করে দেখাবো তো জামাটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লপ এবং কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে এই সুন্দর জামাটা আপনারা ঘরে বসে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো এটা আমি আপনাদের জন্য ইদি স্পেশাল বানিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এটার জন্য আমি ওড়না নিয়েছি কন্ট্রাস্ট ওড়না আমি পেয়েছিলাম তো এটা আমার আড়াই গজ পরিমাণ আছে দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং হয়ে গেছে এটা দেড়শো টাকা গজ নিয়েছে আমি জামার জন্য এই কাপড়টা নিয়েছি নিচে একটা চওড়া পায়রা আছে এটা দুশো টাকা গজ এবং এটা আমি চার গজ নিয়েছি এবং ফলসের জন্য আমি আড়াই হাত বহরের বাটারফ্লাই কাপড় নিয়েছি এটা পঞ্চাশ টাকা গজ এই কাপড়গুলো আপনারা যে কোনো কাপড়ের বড় দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন এই কাপড়গুলো এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে তো আপনারা আপনাদের কাছের দোকান থেকে খোঁজ নিয়ে এই কাপড়গুলো কিনে নিতে পারবেন দাম মোটামুটি সেম থাকে তবে কিছুটা কম বেশি হতে পারে তো প্রথমে আমাদের ফলসে কাপড় নিতে হবে প্রথমে আমরা চড় বড় ভাঁজ করলাম তারপর সাইড দিয়ে ভাজ করলাম তো এই ভাঁজটা আমি এগারো ইঞ্চি নিচ্ছি তো এখানে আপনাদের বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি নেবেন আজ আমি চল্লিশ বডির জন্য এই জামাটা বানাবো তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় এগারো ইঞ্চি করে আমি কাপড়টা কেটে নিয়েছি আমার সাইডে বন্ধ সাইড আছে এবং কাপড়টা চারপাটে আছে এবার বন্ধ সাইড থেকে পুটের জন্য আমি ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি এবার বগলের লম্বাটা আমরা আট ইঞ্চি রাখছি এবার এখানে একটা বক্স করে নিলাম এবং বকলের যে শেপটা সেটা আমি দিয়ে নিলাম তো বডি এখানে আপনাদের নিজ নিজ বডির মাপ অনুযায়ী নেবেন বডি যতটুকু হবে তা চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি করে আপনারা বডির মাপটা নেবেন তো টপসের লম্বা আমি ষোলো ইঞ্চি রাখছি এটা সেলাইয়ের পর পনেরো ইঞ্চি টিকবে তো আমি এখানে দাগ দিয়ে নিলাম এবার কোনা থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো এই দাগটা আমরা ভিতরের দাগের সাথে একটু এভাবে করে মিলিয়ে দেবো এবং এখানে এক ইঞ্চি কম নেব বডিতে যতটুকু নিয়েছিলাম বডিতে যেহেতু এগারো নিয়েছি সেহেতু এখানে আমি দশ ইঞ্চি নিলাম এবার বগল থেকে এ দাগটা এভাবে মিলিয়ে দেব এবার গলাটা কাটিং করব তো গলা চর আমরা তিন ইঞ্চি রাখবো গলার লম্বা আমি সামনেরটা সাড়ে ছয় ইঞ্চি রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা কম বেশি করতে পারেন পিছনের গলা আমি চার ইঞ্চি রাখবো তো পিছনের গলা আমি রাউন্ড শেপ রাখলাম এবং সামনেরটা আমি একটু পান পাতা শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে কিন্তু গলাটা করতে পারেন তবে গলাটা কিন্তু আপনার বক্সের মধ্যেই করা লাগবে তো এখন আমি যে ঘাড়ের একটু ডাউন করে দিলাম হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন গলা থেকে এবং এবার কাপড়টা আমরা কাটিং করব। তো কাটিং করার সময় অবশ্যই পিছনের গলাটা দিয়ে কাটিং করব সামনের গলা কখনই কাটিং করব না তো সামনের গলা কাটিং হয়ে গেলে আমরা পিছনের পাটটা সরিয়ে রেখে তারপর সামনের যে গলাটা সেটা কাটিং করব তো কাটিং করা হয়ে গেছে এবার ভিতরের পাটটা সরিয়ে রাখলাম এবার এই কাপড়টাকে আবারও সুন্দর মতো করে দুই ফোল্ডে ভাজ করলাম এবার আমাদের সামনের যে গলাটা আছে সেটা কাটিং করতে হবে তো আমাদের সামনের এবং পিছনের পাট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নিচের পার্ট এবং হাতাটা কাটিং করতে হবে তো বাকি যে কাপড়টুকু ছিল সবটুকু কাপড়কে আমি দুই ফোল্ড করে ভাজ করে নিচ্ছি আপনারা দেখুন ভাজ করে নেওয়ার পর আমরা এটা খুব সুন্দর মতো করে বিছিয়ে নিব এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট আছে এবার আমাদের ছোট একটা সাইড আছে একটা আছে বড়ো সাইড তো ছোটো সাইডটাকে ধরে বড়ো সাইডের এই যে একদম এই সাইডের সাথে মিলে দিব এখন উপরের একটা পার্ট নিব এবং নিচের যে মাপটা সেটা নিব। এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি আছে তো আমরা এক ইঞ্চি মাইনাস করে নয় ইঞ্চি করব আপনাদের যতটুকু থাকবে তার চাইতে এক ইঞ্চি কম নেবেন তো দুই সাইডে হালকা করে দাগ দিয়ে দিলাম যতটুকু আসবে এখন আমরা ফিতাটা আস্তে আস্তে ঘুরাবো এবং এই যেভাবে করে দাগ দেব উপরের আপনার ফিতাটা কিন্তু নড়ানো যাবে না ওই মাপ নিয়েই কিন্তু আপনাদের এভাবে করে একটু রাউন্ড সেবে এই এই যে শেপটা সেটা দিয়ে নিতে হবে এখন আমরা নিচের লম্বার মাপটা নেব তো উপরের বডি পার্ট আমরা ষোলো কেটেছিলাম সেলাইয়ের পর পনেরো টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়েই এখন আমাদের জামার লম্বাটা নিতে হবে তো যতটুকু লম্বা নিতে চাচ্ছেন তার চাইতে এক ইঞ্চি বেশি করে আপনারা কাপড়টা কেটে নেবেন তো এখানে আমি জামার লম্বাটা সাতচল্লিশ ইঞ্চি রাখবো তো এক ইঞ্চি বাড়িয়ে আমি আটচল্লিশ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ফিতাটা অল্প অল্প করে সরাচ্ছি এবং এই যে আটচল্লিশ ইঞ্চিতে কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি এভাবে করে প্রথমে আপনাকে পুরা কাপড়ে ডট ডট করে দাগ দিয়ে নিতে হবে দাগ দেওয়া হয়ে গেলে তারপর আপনাদের দাগগুলো এই পেনসিলের সাহায্যে মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসবে এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব তো প্রথমে উপরের দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করলাম এবার নিচে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো নিচের অংশে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছুটা কাপড় কম আছে তো এই যে এই সাইডে যে কাপড়ের কোনাটা এসেছে এই সাইড থেকে আমরা কম কাপড়টুকু কাটিং করে নেব তো উপরের কাপড়টা আমরা হাফ ইঞ্চি মতো উপর পর্যন্ত উল্টে নিয়েছি এবং নিচের কাপড়টা উল্টে নিলাম এবার এই কাপড়টা এখানে রাখার পরে কাপড়টাকে আবার সুন্দর মতো বিছিয়ে নিতে হবে এবার আমাদের কাপড়টাকে মানে উপরের কাপড়ের মাপ নিয়ে নিচের কাপড়টা কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের কাপড়টা চলে আসবে তো এই কাপড়টাকে আমাদের এই যে এক্সট্রা কাপড়ের সাথে জোড়া লাগিয়ে নিতে হবে তো আমাদের নিচের পাট কাটিং কমপ্লিট এখন আমাদের হাতা কাটিং করতে হবে তো যে কাপড়টুকু বাঁচলো সেই কাপড়টুকু থেকে আমাদের হাতাটা হয়ে যাবে তো কাপড়টা অলরেডি দুই ফোল্ড করে ভাঁজ করা আছে এবার সাইড দিয়ে আমি আরও একটা ভাজ করলাম তো কাপড়টা আমাদের চার ফোল্ডে ভাঁজ হয়ে গেল তো কাপড়টা লম্বা আমাদের বিশ ইঞ্চি আছে তো আমরা বাইশ ইঞ্চি লম্বা রাখবো দুই ইঞ্চি কাপড় পরবর্তীতে আমরা জোড়া লাগিয়ে নেব এখন এদিক থেকে এগারো ইঞ্চিতে দাগ দিলাম এবং উপর থেকে তিন ইঞ্চিতে দাগ দিব এবার ভিতর থেকে একটু ডাউন করে মিলিয়ে দিলাম এবার মুহড়ির মাপটা আমরা ছয় ইঞ্চি রাখছি এটা সেলাইয়ের পর পাঁচ ইঞ্চি থাকবে এবার বগল থেকে এটা মিলিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব, তাহলে আমাদের হাতা কাটিং কমপ্লিট হয়ে যাবে এবার আমাদের মেন কাপড়টা কাটিং করতে হবে তো কাপড়টাকে প্রথমে দুই ফোল্ড করে ভাজ করেছি এবার আরও একবার ফোল্ড করলাম তাহলে হয়ে গেল চার ফোল্ড তো নিচটা আমাদের মিলাতে হবে কারণ নিচের অংশটা আমরা রাখবো সেই জন্য নিচটা মিলিয়ে আপনারা ভাজ করবেন এবার আরও একটা ফোল্ড করলাম তাহলে আমাদের হয়ে গেল আট ফোল্ড এবার আরও একবার ফোল্ড করলে আমাদের হয়ে গেল ষোলো ফোল্ড ঠিক আছে তো কাপড়টা যতটুকু পারবেন ছোট করে নেবেন তাহলে আপনাদের মাপটা করতে সুবিধা হবে তো উপরের পার্টটা যেহেতু আমাদের পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নেব তো আমরা ফলসে যে লম্বাটা নিয়েছিলাম এখানে এক ইঞ্চি কম নেবো কারণ ফলসে কাপড়টা উল্টিবে কিন্তু এই কাপড়টা কিন্তু আমাদের উল্টাতে হবে না তো আমি সাতচল্লিশ ইঞ্চি করে লম্বা দাগ দিয়ে নিলাম এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নেব তো এই যে কাপড়টা আসলো এই কাপড়টা পুরোটা আমাদের নিচের দিকে কুচিয়ে ঘের হবে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে পুরা কাপড়ের উপরের অংশে আমরা ছোটো ছোটো করে কুচি করব এবং আমরা আমাদের উপরের পাটের সাথে এই কাপড়টা জয়েন্ট করব। তো আমি আপনাদের কুচি করে দেখিয়ে দিব তো এই যে আমাদের উপরের দিকে যে কাপড়টা বেঁচে গেল এই কাপড়টা থেকে কিন্তু আমাদের হাতা এবং উপরের পাটটা যে মেন ফেব্রিক সেটা নিতে হবে তো কাপড়ের উপর আমরা ফলসের কাপড়টা বসাবো বসানোর পর এই কাপড়ের মাপ নিয়ে আমরা যে মেন ফেব্রিকের কাপড় সেটা কেটে নেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তো হাতা কাটিং করার জন্য আমাদের এখানে কিন্তু কাপড়টা কম হয়ে যাবে তো আমরা কাপড়টাকে জোড়া লাগিয়ে নিব জোড়া লাগিয়ে কিন্তু আমরা হাতাটা রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা সামনের পার্টের পিছনের পার্টের এবং হাতার যে মেন ফেব্রিক সেটা কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদের এগুলো সেলাই করে দেখাবো তো জামার কাপড়টা এবং ফলসের কাপড়ের গলাটা মিলিয়ে আমরা সেলাই করে নিয়েছি এবার একটা এক্সট্রা কাপড় নিতে হবে কাপড়টাকে দুই ফোল্ড করে ভাজ করব। ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে আমরা এই যে গলাটা সেটা বসিয়ে নিব এখন একটা চক নিব চকের সাহায্যে আমরা গলাটা ড্রয়িং করে নেব তো গলাটা ড্রয়িং করা হয়ে গেলে এই দাগের বাইরের দিকে মোটামুটি দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং কাপড়টাকে কেটে নেব আমরা পটটি যেভাবে গলায় লাগাই সেভাবে করেই কিন্তু আমাদের লাগাতে হবে তো এর আগে যেভাবে লাগিয়েছিলাম সেভাবে লাগালে আমাদের জয়েন্টটা বোঝা যাবে অর্থাৎ ফলসের যে সেলাইটা সেটা বোঝা যাবে সেজন্য আপনাদের এইভাবে করে এই ফলসের মানে গলার পটিটা লাগাতে হবে তো এখন গলার উপর আমাদের পটিটা খুব সুন্দর মতো করে বসিয়ে নিতে হবে তো কাপড়টা যেহেতু একটু সেল সেলা টাইপে সেই জন্য আমরা পিন্দে আটকে নেব এখন আমাদের তিনটা কাপড় মিলে ধরে সেলাই করে নিতে হবে তো গলাটা যে হিসেবে আছে সে হিসেবে সেলাই করে নিলাম এবার কোনাতে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নিব যাতে এটা উল্টাতে সুবিধা হয় এবার কাপড়টাকে পুরোটা পিছনের দিকে উল্টে নিব এবং আমরা একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে আমাদের গলার শেপটা সুন্দর মতো হয়ে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফলসে কাপড়টা আমি পিছনের দিকে উলটি নিয়ে এই গলার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমাদের নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা ভিতরের দিকে এভাবে ভাজ করব এবং এই কাপড়ের উপর দিয়ে একটা সেলাই করে নেবো তো আপনারা যদি চান তাহলে তুরপাই করে নিতে পারেন তবে সেলাই করলেও প্রবলেম নাই এই সেলাইটা বোঝা যাবে না একইভাবে আমাদের পিছনের যে গলাটা সেটাও রেডি করে নিতে হবে তো আমি পিছনের গলাটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবার সামনের পাটের উপর পিছনের পাটটা আমরা উল্টো করে বসাবো এবার দুইটা ঘাড়ের কাপড় মিলিয়ে ধরে আমরা হাফ ইঞ্চি নিচ দিয়ে সেলাই করে নিচ্ছি এবার সাইডের অংশটা সেলাই করব তো আমাদের চারটা কাপড় একসাথে মিলিয়ে ধরে এখানে সেলাই করতে হবে সামনের দুইটা পার্ট এবং পিছনের দুইটা পার্ট তো আপনারা যদি বেল্ট পরতে পছন্দ করেন তাহলে বেল্ট তৈরি করে নেবেন এবং নিচের দিক থেকে এক ইঞ্চি উপরে এই বেল্টটা বসিয়ে আপনাদের এটার উপর দিয়ে সেলাই করতে হবে তো দুইটা কাপড়ের ভিতরে আপনাদের এইটা বসাতে হবে যাতে সেলাইয়ের পর এটা সোজা সাইডে চলে যায় তো এক ইঞ্চি ভিতর দিয়ে আমি সেলাই করে নিলাম একইভাবে এই সাইডটাও সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন কাপড়টা আমি সোজা করে নিচ্ছি তো সোজা করার পর দেখতে পাচ্ছেন বেলটা আমাদের বের হয়ে এসেছে তো আমাদের উপরের পাটটা রেডি হয়ে গেছে এখন আমাদের নিচের যে অংশটা সেটা রেডি করতে হবে তো আমরা এই যে কাজ করা যে কাপড়টা কেটেছিলাম সে কাপড়ের উপরের সাইড দিয়ে সেলাই করবো তো উপর থেকে হাফ ইঞ্চির নিচ দিয়ে আমরা সেলাই করছি মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা আছে সে সেলাইটা এখানে দিতে হবে জাস্ট লম্বা করে আপনারা এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সেলাই করে নেবেন তো আপনারা যদি এটা সেলাই মেশিনের মাধ্যমে না করতে পারেন তাহলে সুই সুতো দিয়েও করতে পারেন তবে সুই সুতো দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে তো এখন আমাদের দুইটা সুতা থেকে একটা সুতা আলাদা করতে হবে তো যে কোনো একটা সুতা আমাদের এখানে ধরতে হবে এবং এই যে কাপড়টা পিছনের দিকে আস্তে আস্তে করে সরকাতে হবে এভাবে আপনারা সুতাটা আস্তে আস্তে করে টানবেন এবং কাপড়টা এভাবে সরাবেন তাহলেই কিন্তু আপনাদের কুচি তৈরি হয়ে যাবে তো কাপড়টা যতক্ষণ পর্যন্ত আপনাদের উপরের পাটের যে ঘেরটা সেটা সমান না হবে ততক্ষণ আপনাদের কুচিটা করতে হবে এবার হাতাটা রেডি করব তো ফলসের কাপড়ের উপর আমরা হাতার কাপড়টা রেখে আমরা এই যে দেখুন একটা পিন দিয়ে আটকে নিলাম যাতে কাপড়টা সরকে না যায় এখন দেখুন আমাদের ফলসের কাপড়টা কিন্তু হাতার কাপড়ে যেতেই কিছুটা বড় আছে তো যেটুকু বড় আছে সেটুকু আমাদের দুইবার ফোল্ড করে ভাজ করে সেলাই করতে হবে তো আপনারা সামনের দিক দিয়ে ফোল্ড করে ভাজ করে সেলাই করতে পারেন অথবা পিছনের দিক দিয়েও সেলাই করতে পারেন এটা কিন্তু বোঝা যাবে না তো আমি পিছনের দিক দিয়েই সেলাই করছি এটাই বেটার হবে তো দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি করে দুইবার ফোল্ড করে ভাজ করলাম এবার এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এবার হাতার উপরের অংশ দিয়ে একটা সেলাই করে নেব উপরের অংশ দিয়ে সেলাই করলে হাতাটা এটার সাথে ফিক্সড হয়ে যাবে এবং লাগাতে সুবিধা হবে তো আপনারা যদি পারেন তো এভাবে করে প্রথমে সেলাই করে নেবেন এবার আমাদের কাপড়টাকে সুন্দর মতো করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর যেটুকু কাপড় এক্সট্রা থাকবে সেটুকু কাপড় ভিতরের দিকে উল্টে আমরা এই যে ফলসের কাপড়ের সাথে মিলাবো এবং নিচের অংশ দিয়ে একটা সেলাই করে নেবো তাহলে কিন্তু আমাদের হাতাটা রেডি হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা খুব সিম্পলভাবে খুব সহজেই হাতাটা তৈরি করে নিতে পারবেন এখন কাপড়টাকে আমরা উল্টে নিব উল্টে নেওয়ার পর আমরা যতটুকু মোহরি রাখতে চাইছি ততটুকু রেখে এটার উপর দিয়ে সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের হাতা যে হাতাটা আছে সেটা রেডি হয়ে যাবে তো আমি আপনাদের হাতাটা সোজা করে দেখাচ্ছি তো দেখুন আমাদের হাতাটা একদম রেডি এখন নিচের যে পার্টটা আছে সেটা রেডি করতে হবে তো দেখতে পাচ্ছেন যেটুকু কাপড় কম ছিল সেটুকু কাপড় আমরা জোড়া লাগিয়ে নিয়েছি এবার একটা পার্টের উপর একটা পার্ট উল্টো করে বসাবো এবং দুইটা সাইড দিয়ে সেলাই করব এবং নিচের অংশটা হাফ ইঞ্চি করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি এবার এটার উপরের যে মেন ফেব্রিকটা সেটা রেডি করতে হবে তো উপরের মেন ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আমরা কুচি করে করে পুরো কাপড়টা রেডি করে নিয়েছি তো এটা যে ঘেরটা আছে সেটা যাতে আপনাদের উপরের পার্টে সমান হয় সেদিকে আপনাদের লক্ষ্য রেখে এই কুচিটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা মিলিয়ে দেখছি যাতে আমাদের পরবর্তীতে কম বেশি না হয় তো আপনারা যদি চান তাহলে এটার সাথেও মিলিয়ে নিতে পারেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন ফলসে কাপড়ের সাথে মিলিয়ে এটা দেখে নিলাম এখন আমাদের এই যে মেন পাই ফেব্রিকের যে কাপড়টা সেটা উল্টো করে ভাজ করতে হবে এবং দুইটা যে খোলা মাথা আছে খোলা মাথা ধরে সেলাই করতে হবে এবার এই কাপড়টার উপরে আমাদের ফলসের যে কাপড়টা আছে সেটা নিতে হবে তো ফলসের কাপড়টা সোজা সাইড থাকবে এবং আমাদের যে মেন ফেব্রিক সেটা উল্টো সাইড থাকবে এবার দুইটা কাপড় মিলে ধরে ঘুরিয়ে সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি তো প্রথমে আমি সাইডটা সেলাই করে নিয়েছি এখন দুইটা কাপড় মিলিয়ে জাস্ট গোল গোল করে সেলাই করে নেবো পুরোটা ঘুরিয়ে তাহলে কিন্তু আমাদের এই যে নিচের যে পাটটা সেটা রেডি হয়ে যাবে উপরের পাট তো আমি অলরেডি রেডি করে নিয়েছি তো এখন আমাদের নিচের পাটটা রেডি করার বাকি আছে তো দেখতে পাচ্ছেন পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে রেডি করে নিয়েছি এখন এই কাপড়টাকে আমরা উল্টো করে নিব তো দেখতে পাচ্ছেন আমি উল্টো করে নিয়েছি এখন আমাদের উপরে যে পাটটা আছে সেটা নিতে হবে তো উপরের পাটটা নিয়ে আমাদের উপরের পাটটা কিন্তু সোজা থাকবে এখন উপরের পাটটাকে এই যে এই নিচের কাপড়ের ভিতরে এভাবে ভরে দিতে হবে তো আমরা যে বেল্ট আছে সেটা সহ ভরে দিলাম এখন সাইডে যে জোরগুলো আছে সে জোরের সাথে জোর মিলিয়ে আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন দুইটা জোরের কাপড় আমরা সাইডের অংশটা মিলিয়ে এভাবে করে পিন দিয়ে আটকে নিলাম যাতে আমাদের এটা লাগাতে সুবিধা হয় সেই জন্য এবার আমাদের উপরের পাট এবং নিচের পাটের কাপড়গুলা খুব সুন্দর মতো করে মিলিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে তো আমি আপনাদের একটু শর্টকাটে সেলাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এটা সেলাই করতে কোনো প্রবলেম না হয় সেজন্য তো এটা কিন্তু খুব সাবধানে দিবেন কিন্তু কাপড়টা যাতে কুকছে না যায় কোথাও বা সরে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সেলাইটা করতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের একটু সোজা করে দেখাই তো সোজা করার পর আপনাদের কোমরে যেরকম হয় কুচি পড়বে তো ফিতাটাও বাইরে বের হয়ে চলে আসবে এখন হাতাটা লাগাবো তো জামার কাপড়টা আছে উল্টো সাইডে হাতাটা আছে সোজা সাইডে প্রথমে মাপ দেখে নেব তারপর হাতার কাপড়টা জামার ভিতরে এভাবে করে ভরে দেবো এখন নিচের দিকে যে জোরের কাপড়টা আছে অর্থাৎ বগলের যে জোরটা সেটার সাথে জোরের সাথে জোর মিলিয়ে নিয়ে আমাদের এখান থেকে সেলাইটা শুরু করতে হবে তো আমরা প্রথমে মেশিনে আটকে নিলাম এবার উপরের যে অংশটা আছে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্টের সাথে ঘাড়ের অংশটা মিলাবো এবং একটা পিন দিয়ে আটকে নেব যাতে আমাদের এটা একদম সমানভাবে মিলে যায় সেজন্য এখন পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের হাতাটাও লাগানো কমপ্লিট হয়ে যাবে কোমরের এবং এটা কিন্তু সেলাই সেম হবে তো আমি আপনাদের একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ জামাটা কমপ্লিট হয়ে গেছে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পর আপনারা এই জামাটা খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম